আসসালামু আলাইকুম, আমি টুলু গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে টুলু আরা বলছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই যে সকাল সকাল চলে আসলাম ছাদে, এখন বাজে ঘড়িতে 5টা, আর আজকে আমি ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। আর ছাদটা এলোমেলো হয়ে আছে, তাই ছাদটা আমি একটু গুছিয়ে নেব। আর আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা, আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখে নেবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে আমি ঝাড়ু দেওয়া শুরু করেছি, এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি গোটা ছাদটা। 2-4 দিন যাবত ঝাড়ু দেওয়া হয়নি। আর এদিকে দেখুন, আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, সবগুলো গুছে নিয়েছি। আর এই আবর্জনাগুলো এখন ফেলব না, সবগুলো আমি একটি টবে তুলে নিচ্ছি। এগুলো কম্পোস্ট হিসেবে ব্যবহার করব, আর মাটি তৈরির সময় এগুলো কাজে লাগাব। আমি প্লাস্টিক ছাড়া, ছাদে যেসব আবর্জনা আছে প্লাস্টিক ছাড়া কিছুই ফেলি না, সবগুলো রেখে দিই। পাতা থেকে শুকনো পাতা, আবার ধুলো বালি যা থাকে সবই আমি গুছিয়ে তুলে নিই। এবার আমি গাছে জল দেব। এটা আমার প্রতিদিনের সকালের কাজ, এই কাজটা আমায় প্রতিদিনই করতে হয়। সকালে উঠে, ঘুম থেকে সকালে উঠে প্রথম কাজ হচ্ছে ছাদে ওঠা। ছাদে উঠে আমি গাছগুলো একটু দেখে নিই, তারপরে জল দিই, তারপরে আমি নিচে গিয়ে সমস্ত কাজ করি। সকালের এই মৃদু হাওয়া খুবই ভালো লাগে, সকালের এই বাতাসটা, মিষ্টি বাতাস। আর সকালবেলায় ছাদে উঠে এই মিষ্টি বাতাসের অনুভবটা খুব সুন্দর লাগে। তারপরে এই যে দেখুন, এটা হচ্ছে রাঙা আলুর গাছ, কত সুন্দর বড় হয়েছে। আর এটা হচ্ছে শসা গাছ, শসা গাছেও দিলাম। আর তারপরে চলে আসলাম এই যে এখানে, আমি এই গাছগুলো ঘরের ভেতরে চলে আসছে, তাই আমি এই গাছগুলো আমি কেটে আমি ছেঁটে দেব, কাটিং করে দেব।
আর এই যে দেখুন আমি ডালগুলো কিভাবে কেটে নিচ্ছি, আর এই সাইডে একটি কুমড়োর লতা ঝুলছে, কুমড়োর লতাটাও কেটে নেব। আর এই যে এই এই ডালগুলো একদম ঘরের ভিতরে ঢুকে পড়ছে, আর বাতাসও ঢুকছে না, এই ডালগুলোর পাতাগুলোর জন্য ঘরে বাতাস ঢুকছে না, বাইরেকার বাতাস। আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা কুমড়োর লতা ঝুলছে, এই লতাটাও কেটে নেব। আর এই যে দেখুন যে লতা পাতাগুলো আমি কেটে নিচ্ছি, এই পাতাগুলো দিয়ে আমি পাতা পচা সার তৈরি করে নেব, কিন্তু এখন এই ভিডিওতে শেয়ার করা যাবে না, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কিভাবে আমি কম্পোস্ট বানাবো এই পাতা সার দিয়ে, এই পাতা দিয়ে। আর তারপরে দেখুন কত সুন্দর ফাঁকা হয়ে গেল। আর এই ডালগুলো তো এখানটায় থাকবেই, কারণ এই ডালটা এখানে না থাকলে রোদ্রে এই এখানটায় বসে কোনো কাজ করা যায় না, আর আমাদের আলাদা কোনো বাথরুমও নেই। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।